সালাম আলাইকুম। জব সার্কুলারে অনেক সময় কোম্পানির নাম উল্লেখ না থাকায় অনেক চাকরি প্রার্থীগণ নেগেটিভ মন্তব্য করে থাকেন। তো যারা এটা করে থাকেন তারা 4 থেকে 5টি বিষয় মাথায় রাখবেন, এতে করে আপনি আপনার ধারণার পরিবর্তনের পাশাপাশি নেগেটিভ মন্তব্য করা থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারবেন। ফলে সোশ্যাল মিডিয়া জব প্ল্যাটফর্মে আপনি আপনার ফেস ভ্যালু নষ্ট করা থেকে নিজেকে সেভ করতে পারবেন। প্রথমত, সার্কুলারটিতে দেওয়া সকল ইনফরমেশনের মধ্যে আপনি যে ইনফরমেশনটা খুঁজছেন, যে কোম্পানির নাম, এটা যদি নাও থাকে তাহলে আপনি একদম ধরে নেবেন যে এটা আপনার কোনো প্রয়োজনই নেই। দ্বিতীয়ত, সার্কুলারটিতে দেওয়া যে পজিশনের জন্য ক্যান্ডিডেট ওনারা সার্চ করতেছেন সেটা আপনার জন্য সুইটেবল কিনা, এবং এর এর জন্য যে রিকোয়ার্ড স্কিলগুলো আপনার স্কিলের সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ পজিশন এবং রিকোয়ার্ড স্কিলগুলো আপনার আপনার সাথে ম্যাচ করে যায় দেন আপনি সরাসরি অ্যাপ্লাই করে ফেলবেন। তবে এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনার অ্যাপ্লিকেশন প্রসিডিউরটি যেন একদম প্রফেশনাল ওয়েতে হয়। এরপর আপনাকে কিছু সময় ধরে অপেক্ষা করতে হবে, এবং এই সময়ের মধ্যে রিক্রুটার আপনার অ্যাপ্লিকেশন প্রসিডিউর এবং সিভি রিভিউ করার পর যদি মনে করে আপনাকে শর্টলিস্টে রাখা যায় তাহলে তারা পরবর্তীতে আপনাকে ইন্টারভিউর জন্য ইনভাইট করবে। আর এরপরেই আপনি তাদের থেকে এই কোম্পানি রিলেটেড সকল ইনফরমেশান জেনে নেবেন যেটা আপনি জব সার্কুলারে চাচ্ছেন। হ্যাঁ, যেমন কোম্পানির নাম, ফ্যাসিলিটিস, অনেক সময় সব ধরনের ফ্যাসিলিটিস সার্কুলারে মেনশন করা থাকে না। তো যে এই জিনিসগুলো যদি আপনি জানতে চান আপনাকে তখন ইন্টারভিউর জন্য ইনভাইট করা হবে, যে কলে সেই কলে আপনি ওনাদের কাছ থেকে সকল ইনফরমেশন আপনি নিয়ে নেবেন, এবং আপনি থিঙ্ক করবেন যে এই জব পজিশন এবং কোম্পানির যে ফ্যাসিলিটিস এটা আপনার সাথে যাচ্ছে কিনা। যদি আপনি মনে করেন যে আপনার সাথে ম্যাচ করতেছে, আপনার জন্য সুইটেবল হবে, দেন আপনি তাদের ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করবেন এবং তাদের ইনভিটেশন অনুযায়ী ইন্টারভিউতে অ্যাটেন্ড করার জন্য চেষ্টা করবেন এবং নিজেকে ভালোভাবে প্রুভ করার চেষ্টা করবেন যে ইউ আর দ্য রাইট ক্যান্ডিডেট। সো আশা করি আপনারা এই ছোট্ট মেসেজটির মাধ্যমে বুঝতে পেরেছেন যে জব সার্কুলারে কোম্পানির নাম উল্লেখ না থাকলেও আপনাকে কী করতে হবে। এরপরে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কেন জব সার্কুলারে কোম্পানির নাম মেনশন করা থাকে না। অ্যাকচুয়ালি জব সার্কুলারে কোম্পানির নাম মেনশন না করার একটাই কারণ, যেটা আমরা নিজেরা ফেস করছি, আপনারা অনেক সময় নিজেরা ফেস করে থাকেন। আপনারা যখন একটা জব সার্কুলার দেন সোশ্যাল মিডিয়াতে, দেখবেন যে যখন আপনি দিচ্ছেন তখন দেখবেন আপনার পরিচিত সোশ্যাল মিডিয়া থেকে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা যে কলিগ, যে একই প্ল্যাটফর্মে থাকা যে কলিগুলো আছে তারা আপনাকে নক দিতে থাকে। তো এখানে দেখবেন যে রাইট ক্যান্ডিডেট, যারা রাইট ক্যান্ডিডেট না তারাও সবাই আপনাকে নক দেবে। আপনি কতজন ইন্টারভিউ নেবেন, আপনি কাউকে নাও করতে পারতেছেন না। হ্যাঁ, আবার আপনি রাইট ক্যান্ডিডেট নেওয়ার জন্য যেখানে আপনি 5টা ক্যান্ডিডেট সিলেক্ট করে শর্টলিস্টে নিয়ে আসার পর একজনকে আপনি সিলেক্ট করবেন, সেটার জন্য আপনাকে 10 জনকে শর্টলিস্টে নিয়ে এসে 10 জন ইন্টারভিউ নিয়ে আপনাকে একজনকে সিলেক্ট করতে হয়। এই ক্ষেত্রে যারা ইন্টারভিউ দিচ্ছে তারা যেমন হ্যাম্পার হচ্ছে, তাদের যেমন সময় নষ্ট হচ্ছে, পাশাপাশি আপনারও কি সময় নষ্ট হচ্ছে। তো এই জাতীয় লবিংগুলো করার জন্য, মানে অ্যাভয়েড করার জন্য মূলত জব সার্কুলারে কোম্পানির নাম উল্লেখ করা থাকে না। এছাড়াও স্পেশাল কিছু রিকোয়েস্ট থাকে, যেমন আপনার হয়তো এমন এক বড় ভাই আপনাকে নক দিচ্ছে যে আমার একটা ছেলে আছে এই, বা আমার একটা জুনিয়র কলিগ আছে একটু ভালো, তুমি ওকে নিতে পারো। আপনি তখন না নিলেও সমস্যা, মান সম্মান বাঁচাইতে হচ্ছে, অথবা দেখা গেছে কি কথা রাখার জন্য হয়তো নেওয়া লাগছে, চক্ষু লজার কারণে দেখা গেছে হয়তো নেওয়া লাগতেছে, কিন্তু আপনি তো আপনার কোম্পানিকে ভালোভাবে রান করার জন্য, যে পজিশনটার জন্য লোক নিচ্ছেন সেই পজিশনটাকে ভালোভাবে লিড দেওয়ার জন্য একজন রাইট ক্যান্ডিডেটকে আপনি খুঁজতেছেন, সেটা কিন্তু আপনি এই এই মাধ্যমে পাচ্ছেন না। সো এই টোটাল এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য মূলত জব সার্কুলারগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে আপনার কোম্পানির নাম উল্লেখ থাকে না। তো এটা নিয়ে আসলে নেগেটিভ মন্তব্য বা নেগেটিভভাবে এটাকে নেওয়ার কোনো কিছু নেই। সবসময় নিজেকে প্রিপেয়ার রাখবেন একজন রাইট ক্যান্ডিডেট হিসেবে, যে কোনো পজিশনের জন্য অ্যাপ্লাই করার পূর্বে সবসময় আপনি নিজে রাইট ক্যান্ডিডেট হিসেবে সবসময় প্রিপেয়ার রাখবেন, প্রচুর স্টাডি করবেন, হার্ডওয়ার্কিং, স্মার্ট ওয়ার্কিং, আপনি যাই বলেন সব কিছু সবসময় করবেন। কেরিয়ারে আপনি দেখবেন যে একটা সময় ভালো অবস্থানে পৌঁছে যাবেন। লবিংয়ের মাধ্যমে জব নেওয়া লাগবে না, দেখবেন যে কোম্পানিগুলো রাইট ক্যান্ডিডেটগুলোকে সার্চ করে নিয়ে নেয়। তো আজকে পর্যন্ত আশা করি মানে ভিডিওটা থেকে আপনারা একটু হলেও হয়তো উপকৃত হয়েছেন। এনিওয়ে, পরবর্তীতে ছোট্ট কোনো মেসেজের মাধ্যমে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ।